হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিং, এখন বাজছে 9টা, 9টা থেকে ভিডিও স্টার্ট করছি। এখন আমি চা খাই নিয়ে দেবো, চা নিয়ে বসেছি। চা চেনাচুর খাওয়া পরে গেল, তো চা খাবো এখন। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম তোমাদের আজকে হোম ট্যুরটা ঘুরে দেখাতাম, মানে বাইরেটা পুরো ঘুরে দেখাতাম পুরো এরিয়াটা, কিন্তু বাইরে সকাল থেকে এত বৃষ্টি, এত বৃষ্টি, পুরো ঠান্ডাতে কাঁপছি। আর পুজো পুরো মাটি, ভেবেছিলাম আজকেও মেলা যাবো, কালকে যাত্রা দেখতে যাওয়া হয়নি, আজকে একবার যাবো, একটু জাস্ট দেখে ঘুরে চলে আসবো, কিন্তু কি করবো জানি না, ওয়েদার পুরো খারাপ, প্রচণ্ড খারাপ। তো চলো, নীল ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ভালো হলো ওটাতে, নীল ঘুমাচ্ছে এখনো। আমার গলাটা মানে ঠান্ডা ওয়েদারটা হয়ে আছে, ওই জন্য গলাটা দিন দিন সিরাপ খাচ্ছি, তাও গলাটা মানে ঠিক হচ্ছে না। আর কি করব, ঠান্ডা ওয়েদার পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। কালকেও বৃষ্টি পড়েছে, আজকে তো সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টি থামছেই না, তাও এখন আস্তে আস্তে পড়ছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি অবস্থা, দেখো পুরো কাদা হয়ে গেছে, মাটির ঘর বুঝতেই পারছো, তবে এখানে বারান্দা সান। চলো চাটা খেয়ে নিই এবার। আর আমাদের খরগোশটা এখানে পাতা খাচ্ছে, পাতা নয় মানে খাবার পাতা খাচ্ছে, দেখো এই ঘুরবে ঘুরছে ঘরে, দেখো আমাদের খরগোশটা পাতা খাচ্ছে, এদের ঘর ঢুকে যাচ্ছে গো। খারু কোথায় চেপেছে দেখো, আমাকে জাস্ট দুদিন চিনল। এই খারু, এই খারু, খারু ও এখন খেলা করবে, ওকে নিয়ে আমিও একটু খেলা করবো। চা খাওয়া হয়ে গেছে, খরগোশ খুব সুন্দর লাগে, পাখি, খরগোশ, ছাগল। আর আমাদের ছাগলটা খুব শরীর খারাপ, মানে এখনো জ্বর, আমাদেরকে বলেছিলাম কালকে জ্বর এসছে, জ্বর কিন্তু এখনো ঠিক হয়নি, ডাক্তার এলো, ওষুধ দিয়েছে। আরো কান্না দেখো, প্রচুর ঘুমাচ্ছে নীল, এখন ঘুমাচ্ছে, তাই এই সুযোগে আমি নাইটির উপরে সেলাই করে দেবো। এই নাইটির উপরে খুব ফুলে যাচ্ছে, এখানে সুসুস্থ নিয়ে নিয়েছি, চলো সেলাই করে নিই, নাহলে আবার নীল উঠে গেলে মুশকিল আছে, পাবো না সেলাই করতে, তা আবার পরে কথা হবে। থেকে উঠে গেছে, যেকো যেকো হচ্ছে, আমার নাইটি সেলাই করা হয়ে গেছে, কালকে ওটা ফার্স্টে পড়েছিলাম, দিয়ে ওটা সেলাইটা খুলে গেছিলো হুকগুলো, তাই এটা পড়লাম। চলো নীল, এবার ওকে রেডি করাই, একটা হামি দিয়ে দাও, দেবে না, একবার টাটা দিয়ে দাও, টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, ও চলো চলো যাই যাই। দেখো মুড়ি খাবার ঘুগনি হয়েছে, শসা পেঁয়াজ সবাই মুড়ি খাবার পচে গেছে, কেন তখন মুড়ি খাওয়ার পরে স্নান করে নিয়েছে, নীলকেও হালকা করে গা মুছিয়ে দিয়েছি, ওয়েদার খুব খারাপ, আমি রেডি হয়ে নিয়েছি এখন। আর নীল আপেল নিয়ে খেলছে, আর নীলকে আবার খাবার খাওয়াবো, এখন একটা বাজছে, ওই দেড়টা থেকে নীলকে খাবার খাওয়াবো, কারণ কিছুক্ষণ আগে ছানা খেলো, সাইলে খেয়েছে, পরে খাবার খাওয়াবো। তো চকলেট প্রচুর খাচ্ছে, দোকান থেকে আনছে, চকলেট খাচ্ছে, হ্যাঁ তো চকলেট খাওয়া উচিত নয়, আমি চকলেটগুলো ফেলে দিচ্ছি, ও প্রত্যেকটা চকলেট আনছে, প্যাকেট খুলছে, একটু খাচ্ছে, আবার ফেলে দিচ্ছি আমি। এ দেখো আমাদের পুচুক সোনা, পুচুক সবাই বলছে একটু পাতলা হয়ে গেছে, আগের থেকে আগের বার যখন এসেছিল একটু মোটা সোটা ছিল, শরীরটা ঠিকই থাকছে না, কিছু না কিছু হচ্ছে, খাবে আপেলটা খাবে, এ ফেলে দিল। চলো তোমার সাথে পরে কথা হবে, ঠিক আছে। এরকম পেঁয়াজ ভাজছি, দাদা রান্না করছিল, দাদা দোকান গেলো, ভাবলাম আমি একটু, দাদা আমাকে বলে গেল পেঁয়াজ ভাজতে, সব আছে, মাটন রান্না হবে। পেঁয়াজগুলো ভালো ভাজা গেলে রান্নাটা খুব সুন্দর হয়,
এখানে আলু আছে মাটনের জন্য, তারপরে টমেটো আছে, মশলা আছে, সব আছে। আর মা পূজা রাঁধতে গেল, তো চলো রান্নাটা একটু করে আমি। হ্যাঁ, মা পূজা নিয়ে এলো, পূজা কালকে দিয়েছিল, আজকে দিল প্রসাদগুলো, উল্টে খেয়ে দিচ্ছে। শুনি, মা মিষ্টি খাবো, আপেল প্রসাদ দিচ্ছে মা, লাড্ডু। দাদা মাটা রান্না করছে আজকেও আলু দিয়ে। দেখলে দাদা রান্না করছে, এখনো মাটনটা হয়নি, এবার খাবার খাবো। আর নীলকে খাবার খাইয়ে দিয়েছি আলু পোস্ত, পিপা সিদ্ধ দিয়ে ডাল দিই, কারণ নীলকে মাটন দিই না, চিকেন দিই, ঠিক আছে? নীলের মাটনটা এখন শ্যুট করে না, ওই জন্য দেওয়া হয় না, চিকেন রান্না করলেই নীলকে দেওয়া হয়। তো নীল এখন ঘুমাচ্ছেন, আর আমি এই সুযোগে খেয়ে নেবো। আর নীলকে নিয়ে কোথাও ঘুরছি না এখন, জাস্ট ওই মেলা দেখতে গেছিলাম কালকে, ঠাকুর দেখতে গেছিলাম, ঠাকুরের দর্শন না করলে নীলকে প্রণাম করিয়ে নিয়ে এসেছি। আর বাচ্চাদের একটা খুব মহামারী বেরিয়েছে আরএস ভাইরাস বলে, মানে খুব ওটা দেখে খুব ভয় লাগছে, প্রচুর ভয় আছে। আর নীলকে নিয়ে চিন্তাতেও আছি, ওটাই খুব প্রবলেম। তো চলো খাবারটা খেয়ে নিই গা, আর মাকে যদি হেল্প করে দিই, অবশ্য আমার হেল্পের লাগবে, প্রচুর লোক আছে, আমি নীলকে নিয়েই ব্যস্ত আছি। আর এখানে এরা আছে খাবার খাচ্ছে, তো চলো আবার পরে কথা হবে খেয়ে। নীল তাড়াতাড়ি করে, নীল উঠে গেলে না যারা খেতেও পাবো না, নীলকে নীল খেতে খুব প্রবলেম হয়, কারণ ওকে ওই সব দিই না তো, আর যদি ওকে নিয়ে বসতে হয় তাহলে দিতে হবে, বুঝতে পারছো? এই সুযোগ না গেলে খুব প্রবলেম হয়ে যাবে, নীলকে মাটনটা সত্যি দিই না। এখন দাদা রান্না করেছে, মাটন খুব সুন্দর হয়েছে, দেখো পিস করে দারুন। মা ভাত বাড়ছে, চলো খেয়ে নি। আমার দোকানে এসেছে, অনেকক্ষণ ধরে ভিডিও কন্টিনিউ করছি, নীলকে নিয়ে দোকানে এসেছে, দেখো গুড় বাদাম নিয়ে। আর এখানে ডাক্তার গাড়ি চলে এসছে, দেখো আর ডাক্তার লোকগুলো এখানে আছে স্কুলে। হ্যালো না বেটা লাই, আর পুচকু এখন গুড় বাদাম খাবে। আমি দোকান থেকে চলে এলাম, গুড় বাদাম খাওয়া হয়ে গেছে, আর নীল এখানে ঘড়ি নিয়ে খেলছে। এই দেখো নীল ঘড়ি নিয়েছে, পড়বে ঘড়ি। নীল কারো কাছে যাচ্ছে নাই, বসছেও নাই। আর দিদি এখানে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ আদা। আর মা রুটি করছে, মা রিয়া। খাবার খেতে বসে পড়েছি, অনেকক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি, নীল ঘুমাচ্ছে আর মা খাবার দিচ্ছে। তোমাদেরকে দেখা, আমাদের ডিনারে কী কী মেনু আছে। আর আমাদের ডিনারের মেনু হচ্ছে বেগুন ভাজা, এই মিষ্টি কিন্তু ল্যাংচে খাই না, ওই জন্য নিয়ে নেই, এই জন্য এই লাড্ডু নিয়েছি, এই লাড্ডু খেতে ভালো লাগে। আর চস্তার তরকারি, এখানে বাবা খাচ্ছে। তো কালকে খাবার পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব বৃষ্টি পড়ছিল, খাবার পর উঠে পড়ে এত বৃষ্টি, তুই ভিডিও কন্টিনিউ করতে ভুলেই গেছি। আজকে পরের দিন সকাল জাস্ট ঘুম থেকে উঠলাম, ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। নীল এখনও ঘুমাচ্ছে, এখন বাজছে প্রায় 7:30 বাজবে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, একটু করে উঠে রেডি হয়ে নিয়েছি নীলের, কারণ আমি ওঠার আগে, সরি ভুল বলছিলাম, নীল ওঠার আগে আমি উঠে গেছি, উঠে রেডি হয়ে নিয়েছি, এবার চাটা খাবো, তারপর নীলের কাছে আবার থাকবো। তো কিছুক্ষণ পরে নীলকে উঠাবো, ফ্রেস করাবো, খাবার খাইয়ে দেবো। আর এখন আমি জানি সারাদিনে কী কী করছি ওটা শেয়ার করতে পারছি না, কারণ খুব অসুবিধা হচ্ছে নীলকে নিয়ে, ওই জন্য যেমন পাচ্ছি ওটাই বানাচ্ছি কদিন।
तो आज के वीडियो एखे शेष कर वीडियो भाला लगे लाइक एंड शेयर कल के आबार एक वीडियो देखा सब भाव सुस्था टाटा।